শীত মৌসুমে শীতের পিঠাপুলিতে আপনাদের জন্য আমার আজকের আয়োজন হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপি। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি আমার প্রয়োজন মতো সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, প্রথমে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নেব। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। আর এটা হচ্ছে নতুন আমন ধানের চালের গুঁড়ো। তো ভিউয়ার্স, আমি এই চালের গুঁড়োটা মেখে নিয়েছি। আর এটা মেখে নেওয়া হয়েছে বোঝার উপায় হচ্ছে, আপনারা প্রথমে চালের গুঁড়োটা এভাবে হাতের মুঠোয় নেবেন এবং জোরে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর এটা যদি সহজেই না ভাঙে, আপনি একটা আলতো করে চাপ দেওয়ার পর যদি ভাঙে তাহলে বুঝবেন এটা মেখে নেওয়া হয়েছে। তো এখন আমি চালের গুঁড়োগুলোকে চেলে নিব। আর চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। আর আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো ছিদ্রযুক্ত অথবা বড় ছিদ্রযুক্ত যে কোনো চালনি দিয়ে এভাবে চেলে নিতে পারেন। চেলে নিলে পিঠাটা নরম এবং তুলতুলে হবে। তো আমি এভাবে চেলে নিয়েছি। এখন পিঠা বানানোর মূল উপাদান গুড় এবং নারকেল নিয়েছি। আমি এখানে খেজুরের গুড় এভাবে গ্রেট করে নিয়েছি আর নারকেল কুড়িয়ে নিয়েছি। আর ভাপা পিঠাটা কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে, অন্য গুড় দিলে খেতে ভালো লাগে না। তো আমি একটি পাত্র নিয়েছি, এরকম ছোট একটি পাত্র। আর এর মধ্যে প্রথমে চালের গুঁড়ো দিয়েছি, তারপরে খেজুরের গুড় দিয়ে দিলাম, উপরে নারকেল কুড়ানো দিয়ে দিলাম। তো আবার উপরে চালের গুঁড়ো দিয়ে সমান করে নিয়েছি। এবার একটি পাতলা কাপড় নিতে হবে, ভারী কাপড় নিলে কিন্তু হবে না। পাতলা কাপড়টা আমি একটু ভিজিয়ে নিয়েছি। তো আমি এখানে আগে থেকেই কিন্তু ভাপা পিঠা বানানোর পাতিলে অর্ধেকটা পরিমাণ পাতিলে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে কাপড়ের মধ্যে পিঠাটাকে এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি একটি ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে আসলাম প্রায় 40 থেকে 50 সেকেন্ড পরে। আর এ পিঠাটা কিন্তু এর মধ্যে ভাপে সিদ্ধ হয়ে গেছে। তো এটা ভাপে সিদ্ধ হয় বলেই কিন্তু এটার নাম ভাপা পিঠা। তো আমি একটি চামচের সাহায্যে এই ভাপা পিঠাটা তুলে নিব। তবে আপনারা দেওয়ার সময়, পিঠাটা দেওয়ার সময় এবং তুলে নেওয়ার সময় কিন্তু চুলার জালটা কমিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের হাতে আর গরম ভাপ লাগার সম্ভাবনা থাকবে না। তো আমি একটি প্লেটের মধ্যে এই পিঠাটাকে নিয়ে নিচ্ছি। আর আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিব। তো আমি সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নিয়ে ফিরে আসলাম। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে। তো আমি আপনাদেরকে একটি পিঠা এভাবে ভেঙে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে ভিউয়ার্স। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।